ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তাদের পর্যন্ত, তাদের উপরে শয়তান আক্রমণের আলাদা প্রক্রিয়া আছে। তাদেরকে ভিন্নভাবে শয়তান আক্রমণ করে এবং তার বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সূর্য ডুবে যায়, বাচ্চাদেরকে বাহির হতে দিও না। এই হাদিসটা আগে আমাদের গ্রামাঞ্চলে মায়েরা চাচিরা আমল করতেন, কিন্তু এখন আর এই হাদিসের প্রতি আমলের খুব একটা অভ্যাস আমাদের মাঝে নাই। এখন আমাদের সকাল আর সন্ধ্যা সমান। স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন তোমাদের ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে বের হতে দিও না, তাদেরকে ধরে রাখো বাসায়। বাহিরে খেলাধুলা করতে যায় বাচ্চারা, তো তার একটা টাইম থাকতে হবে। মনে রাখতে হবে, এই শিশুর প্রতি শয়তানের আক্রমণ হয় সবচাইতে বেশি যে সময়, সেটা হলো সন্ধ্যার পরের সময়। শয়তানের প্রতি শিশু আক্রমণ করে কি হবে? শিশুর তো কোনো আমল নামাই খুলে নেই। শয়তান কেন তাকে আক্রমণের জন্য লক্ষ্যবস্তু পরিণত করলো? কয়েকটি কারণ হতে পারে। নাম্বার এক, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা, শয়তান সাওয়ার হওয়া, যেটাকে জিন সাওয়ার হওয়া বলি আমরা, দুষ্ট শয়তান, দুষ্ট জিন সাওয়ার হয়ে মানসিক বা শারীরিকভাবে তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এটা একটা উদ্দেশ্য হতে পারে। এছাড়াও তার ভবিষ্যৎ চিন্তা চেতনা বিনির্মাণে তাকে বিপদগামী করার ভূমিকা স্বরূপ শয়তান তার উপর আক্রমণ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সন্ধ্যার পরে শয়তানদের বিস্তৃতি বাহিরে ব্যাপক আকারে বৃদ্ধি হয়, এই টাইমটাতে তোমরা বাচ্চাদেরকে বের করতে দিও না। কিছু সময় অবস্থান করার পরে তারপরে প্রয়োজন হলে বের হবে, কিন্তু তার আগে না। এবং হাদিসে আরো বেশ কিছু পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন।